বিষাক্ত কিছু খেয়ে হাসপাতালে হোস্টেলের দুই ছাত্রী। গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর কিল্লার গড়িয়া একাডেমির দুই ছাত্রীকে অসুস্থ অবস্থায় গভীর রাতে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে হোস্টেলে দুই ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদেরকে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকের কথা অনুযায়ী ছাত্রীরা বিষাক্ত কিছু খেয়েছে। তবে একসাথে হোস্টেলে দুই ছাত্রীর বিষাক্ত কিছু খাওয়ার পেছনে কী রহস্য লুকিয়ে আছে তা পুলিশি তদন্তের বিষয়। গোমতী জেলা হাসপাতালে দুজন স্টুডেন্ট ভর্তি রয়েছে, আজকে বিষয়টা কী ছিল? অ্যাকচুয়ালি 11:40 নাগাদ নেহা জমাতিয়া এবং সীমা জমাতিয়া, ওরা নাকি গড়িয়া একাডেমির স্টুডেন্ট, ওইখানকার ওয়ার্ডেন এবং SMC মেম্বার নিয়ে আসেন ওনাদেরকে। ওরা 16 বছরের দুটো মেয়ে, ওরা সঠিকভাবে ওরা বলছে না কিছু, করমি গোটা, ক্যারন গোটা, রাবারের গোটা এরকম ওরা মিশিয়ে খেয়েছে। এখন অবস্থাটা একটু স্থিতিশীলই আছে, আমরা স্টোমাক ওয়াশ করে ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ওরা ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে। বাকিটা কি পরে পরীক্ষা নিরীক্ষা পরে জানা যাবে? পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে পরে। ওরা তো এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য আমাদেরকে দেয়নি কী খেয়েছে, কিন্তু অনুমান করা হচ্ছে ওরা করমি গোটা, তারপর বলছে একবার ক্যারন গোটা, একবার বলছে বিষাক্ত কোনো ওষুধ খেয়েছে। হ্যাঁ, বিষাক্ত কিছু খেয়েছে, তো ওদেরকে স্টোমাক ওয়াশ করে অ্যাডমিট করা হয়েছে। জেলা হাসপাতালে ফিমেল মেডিকেল ওয়ার্ডে ভর্তি আছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, XTV বাংলা।